আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ পড়ে সেটি কতদিন পর্যন্ত থাকে? বইয়ের পাতায় কিসের পালক রাখলে পড়াশোনায় মন বসে? শরীরে হাটের রোগ থাকলে জিভের রং কেমন হয়? বাড়িতে কোন গাছ থাকলে আর্থিক উন্নতি হয় না? পৃথিবীর প্রথম ছবি ক্যামেরা দিয়ে তুলতে কতক্ষণ সময় লেগেছিল? দাঁত দিয়ে নখ কাটলে কি হয়? এইরকমই সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, একজন সুস্থ মানুষ কতদিন পরপর রক্তদান করতে পারে? 2 মাস, 4 মাস, 6 মাস নাকি 1 বছর? সঠিক উত্তর হবে 4 মাস। পরের প্রশ্ন, চাঁদের মাটিতে যদি পায়ের ছাপ পড়ে সেটি কতদিন পর্যন্ত থাকে? 5 বছর, 10 বছর, 50 বছর নাকি অনন্তকাল? সঠিক উত্তর হবে অনন্তকাল বা চিরকাল। পরের প্রশ্ন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? বিড়াল, মাছি, ইঁদুর নাকি মশা? সঠিক উত্তর মশা। পরের প্রশ্ন, বইয়ের পাতায় কিসের পালক রাখলে পড়াশুনোয় মন বসে? পায়রা, ময়ূর, কাক নাকি মুরগি? সঠিক উত্তর হবে ময়ূর। পরের প্রশ্ন, শরীরে হাটের রোগ থাকলে জিভের রং কেমন হয়? গোলাপি, কালো, সবুজ নাকি নীল রঙের হয়? সঠিক উত্তর হল নীল রঙের হয়। যখন কোনো ব্যক্তির হৃদযন্ত্রে সঠিকভাবে রক্ত পৌঁছায় না তখন তার জিভের রং নীল বা বেগুনি হয়ে যায়। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, ধূপের আবিষ্কার কোন দেশে প্রথম হয়েছিল? চীন, ভারত, আফ্রিকা নাকি জাপান দেশে? সঠিক উত্তর হল চীন দেশে। পরের প্রশ্ন, কোন গাছ দীর্ঘদিন ফল দেয়? কলা, নাশপাতি, আপেল নাকি পেয়ারা? সঠিক উত্তর নাশপাতি। পরের প্রশ্ন, বাড়িতে কোন গাছ থাকলে আর্থিক উন্নতি হয় না? বট গাছ, শিমুল গাছ, খেজুর গাছ নাকি বেল গাছ? সঠিক উত্তর হল খেজুর গাছ। খেজুর গাছ দেখতে সুন্দর হওয়ায় অনেকে বাড়ির বাগানে এই গাছ লাগিয়ে থাকে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এই গাছের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো, কারণ বাড়িতে খেজুর গাছ লাগালে সেই পরিবারের সদস্যদের জীবনে আর্থিক অভাব অনটনের আনাগোনা বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, কোন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়? সুন্দরবন, টঙ্গাস, কঙ্গো নাকি আমাজনকে? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম ছবি ক্যামেরা দিয়ে তুলতে কতক্ষণ সময় লেগেছিল? 5 মিনিট, 2 ঘন্টা, 4 ঘন্টা নাকি 8 ঘন্টা? সঠিক উত্তর হল 8 ঘন্টা। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, কোন পাখি ফুলের মধু খেতে পছন্দ করে? দোয়েল, বুলবুলি, টুনটুনি নাকি ময়না পাখি?
সঠিক উত্তর হলো টুনটুনি। আজকের শেষ প্রশ্ন, দাঁত দিয়ে নখ কাটলে কি হয়? উত্তর, নখের মধ্যে নানা রকমের ময়লা ও ধুলোবালি লেগে যায়, তাই আপনি যখন দাঁত দিয়ে নখ কাটেন তখন নখে লুকিয়ে থাকা সেই ময়লা সরাসরি আপনার পেটে চলে যায়, সেখান থেকে বহু রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই অপরিষ্কার হাত মুখের ভেতরে না দেওয়াই ভালো। আর দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আসলে এক ধরনের রোগ, এই রোগের একটি নামও রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডার্মাটোফ্যাগিয়া। এই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়, আপনার আশেপাশে যতজন দাঁত দিয়ে নখ কাটেন সবাই কিন্তু এই রোগেই আক্রান্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।